বিশ্বোদ্যান ভবনের রাতের থালি প্রসাদমের টিকিট, ডাল থেকে শুরু করে প্রতিটা আইটেমই কিন্তু খুবই ভালো। মায়াপুর সিরিজের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনের বেলায় ভোগ প্রসাদের ভিডিও তো আপনাদের আগেই দেখিয়েছি, রাতের বেলাও বিভিন্ন ভবনে বিভিন্ন রকমের প্রসাদ পাওয়া যায়। যেমন গদা ভবনে 50 টাকা রাতের মহাপ্রসাদ পাওয়া যায়, আর এছাড়াও আপনি গীতা ভবনেও মহাপ্রসাদ পেতে পারেন। আর আজ আমরা এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে ঈশ্বরধন ভবনের রাতের ভোগ প্রসাদ। এসি রুমে বসে মাত্র 90 টাকায় ডিনার করতে পারবেন আপনি এখানে। আর যদি আপনি এখানে ডিনার করতে চান তাহলে দুপুর 3টে থেকে সন্ধে 6টার মধ্যে এখানে রিসেপশানে এসে কিন্তু আপনাকে টিকিটটা কেটে নিতে হবে। ঘড়িতে বাজে এখন রাত 8টা, আর এখন আমরা ঈশ্বরধন ভবনের থালি প্রসাদম খেতে যাব। আর এইটা হচ্ছে ঈশ্বরধন ভবনের রাতের থালি প্রসাদমের টিকিট, যেটা আমরা 3টের পর অলরেডি কেটে নিয়েছিলাম। তো চলুন যাওয়া যাক। এটি হচ্ছে ঈশ্বরধন ভবনের প্রসাদম হল। এখানে দুপুরে 120 টাকায় লাঞ্চ থালি প্রসাদম এবং রাতে 90 টাকায় ডিনার থালি প্রসাদম, উভয়েরই অপশান আছে। তো এখন আমরা খেতে বসে পড়েছি। কী কী দেওয়া হয়েছে এই থালি প্রসাদমে সেটা আপনাদের প্রথমে দেখাই। দেখছেন রয়েছে ভাত, বেগুনি, ডাল, একটা মিক্স ভেজের তরকারি, এটা আর একটা ডাল রয়েছে দেখছি, আর রয়েছে রসগোল্লা, একটা রুটি রয়েছে, আর রয়েছে স্যালাড। প্রথমে ভাত আর ডাল দিয়ে শুরু করব। ডালটা বেশ ঘন, ডালটা খুব সুন্দর খেতে। বেগুনিটা দেখে বেগুনিটা জাস্ট অসম খেতে। মিক্সড ভেজটা ট্রাই করবো, দেখছেন সিম বরবটি সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটা মিক্সড ভেজ করা হয়েছে। খুব সুন্দর খেতে মিক্স ভেজটা। যতবার চাইবেন আপনি প্রতিটা আইটেমই কিন্তু নিতে পারেন, কিন্তু যেহেতু এটা প্রসাদ খাবার নিয়ে কিন্তু একদম নষ্ট করবেন না, যতটা আপনি খেতে পারেন ততটাই কিন্তু নেবেন। আমি আর একবার মিক্স ভেজটা নিলাম আর ডালটা নিলাম, মিক্স ভেজটা দারুণ খেতে হয়েছে। বলতে ভুলে গেছি আর একটু আগে দিল আর একটা পাঁপড়। ডাল থেকে শুরু করে প্রতিটা আইটেমই কিন্তু খুবই ভালো। এবার রুটির সাথে মিক্স ডালটা খাবো। মিক্স ডালটা অসাধারণ খেতে হয়েছে। রুটিগুলোও কিন্তু খুবই সফট। এবার পাঁপড় আর মিষ্টিটা খাবো।
একসাথে ঈশ্বরদয়ান ভবনে আজকে রাতের থালি প্রসাদম খেয়ে কিন্তু মন ভরে গেল। প্রসাদমের তো আলাদা করে কোনো রিভিউ হয় না, তাও ঈশ্বরদয়ান ভবনের রাতের মহাপ্রসাদ খেয়ে মন কিন্তু একদম জড়িয়ে গেল। আর এই ভিডিওটা কেমন আপনাদের লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর মায়াপুর সিরিজের বাকি ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং নিচের ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।